মহাদেব অ্যাপ মামলায় আরও বিপাকে ভূপেশ বাঘেল। ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল অ্যান্টি করাপশন ব্রাঞ্চের ইকোনমিক অফেন্স উইং। এই পুরো বিষয় নিয়ে আমরা কথা বলবো। রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। রাজীব, আরও বিপাকে তাহলে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী? দেখো, ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ক্ষমতা থেকে সরে গিয়েছে, ক্ষমতাচ্যুত হয়েছে, যার মধ্যে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন অন্যতম কারণ কিন্তু এই মহাদেব যে জুয়া অ্যাপ, অর্থাৎ অনলাইনে জুয়া খেলার যে অ্যাপ, যার সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। এবং সে রাজ্যে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু প্রচার করেছেন, যার জেরে কংগ্রেস ছত্তিশগড় থেকে ক্ষমতাচ্যুত হয়েছে বলে মনে করা হয়। এবার ভূপেশ বাঘেলের বিপদ আরো বেড়েছে, তার কারণ অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তারা এফআইআর রুজু করেছে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে 120, 34, 406, 420 এবং 467 ধারা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এবং অ্যান্টি করাপশন ব্রাঞ্চ মনে করছে যে আর্থিক লেনদেন হয়েছে, সেই বেআইনি আর্থিক লেনদেনে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের যোগ রয়েছে। এক্ষেত্রে একদিকে যেমন লোকসভা নির্বাচনের আগে বিপদে পড়ছেন ভূপেশ বাঘেল, তিনি লোকসভায় প্রার্থীও হচ্ছেন, পাশাপাশি অস্বস্তি বাড়বে কংগ্রেসেরও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।